আমি নূতন এসেছি, আমাকে যখন উপদেষ্টা মহোদয় দায়িত্ব দেওয়ার জন্য টেলিফোন করেছিল, উনি খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিল, ওইটাই দেখা যাক ইয়ে করা যায়। উনি বললো দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলো ওনারা দেখবে, ওই দুইজন, তারা যেহেতু বোঝে ওই ব্যাপারগুলো, আর একাডেমিক এক্সিলেন্স, একাডেমিক কোয়ালিটি এনহ্যান্স করা, এইগুলো আপনার চেষ্টা করেন। আমারও ইয়ে তাই, অনেক ডিপার্টমেন্টে তিনজন শিক্ষক নিয়ে এতগুলো ছাত্রদের পড়াচ্ছে, সারাদিন টিচার, একটা টিচার সারাদিন ক্লাস নেই, এটা কোনো লেখাপড়া হচ্ছে না, এটা লেখাপড়া বলে না। সেজন্য এইগুলোকে উন্নত করা প্রথম। দ্বিতীয় হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যে একটা কিন্ডারগার্টেন বা অন্য কোনো প্রতিষ্ঠানের শিক্ষক না, এই একটা পার্থক্য তৈরি করা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। দুইটা কাজ করে, একটা হলো নলেজ ডিসিমিনেশন, অর্থাৎ এটা ছড়িয়ে দেয় সবাইকে, আর একটা করে নলেজ ক্রিয়েশন, অর্থাৎ গবেষণা করে করে নলেজ তৈরি করে। তো এই ব্যাপারটা উৎসাহিত করা, শিক্ষকদের গবেষণার ব্যাপারটা আরও উৎসাহিত করা, দেশের কাজে লাগবে এইমুখী, মানে দেশের উন্নয়নমুখী বা উপকারমুখী গবেষণার দিকে উৎসাহিত করা, এইটা টার্গেট, মানে যাতে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ যে ইয়ে একাডেমিক পার্ট, যেটা রিসার্চ পার্টও সেরকম, অর্থাৎ এডুকেশান অ্যান্ড রিসার্চ দুইটাকে একটা ব্যালেন্স করা, দুইটাই যেন এগিয়ে যায়। অনেক বিশ্ববিদ্যালয় আছে নাম রোল নাম্বার সবই লেখে খাতায়, তাও টেম্পারিং হয় না। টেম্পারিং হওয়ার জন্য নাম রোল নাম্বার দেয় না, কারণ এটা শিক্ষকের তো ছাত্রের রোল জানার কথা না, কারণ তার ক্লাস রোল আর এক্সাম রোল এক না। যেই শিক্ষক ছাত্রের এক্সাম রোল খুঁজে খুঁজে বের করে, হ্যাঁ, এই টেম্পারিং করার জন্য যদি কোড করে দিই, সেই শিক্ষক কোড খুঁজে খুঁজে বের করবে, কাদ দিয়ে কোড করাবে তুমি বলো, কাকে দিয়ে কোড করাবা? আর এক শিক্ষককে দিয়ে তো শিক্ষক হতে হবে, আসলে আদর্শ শিক্ষক হতে হবে। আদর্শ শিক্ষক হলে রোল নাম্বার জানলেও কিছু হবে না। আদর্শ শিক্ষকের প্রধান ইয়ে হলো যে তার ছাত্র যদি তার পিছিয়ে পিছিয়ে সারাদিন ঘুরে, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, সব কিছু করে, তাকে এক মার্কও বেশি দেওয়া যাবে না। ছাত্ররা তাদের মত প্রকাশের স্বাধীনতার জন্য, ঠিক আছে, তারা দলবদ্ধ হইতে পারে, তারা ডেফিনিটলি রাজনৈতিক সচেতন। রাজনৈতিক সচেতনতা মানে কোনটা ভুল কোনটা সঠিক, এই পার্থক্য করার ক্ষমতা তাদের আছে, ইভেন তারা ভুল হলে প্রতিবাদ করার রাইট আছে, বুঝুনি? সেই জন্যে একে বলে রাজনৈতিক সচেতনতা। ছাত্র যদি রাজনৈতিক সচেতন না হয় তাহলে তো সর্বনাশ, জাতির জন্য সর্বনাশ। অবশ্যই তাকে রাজনৈতিক সচেতন হতে হবে, সে ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে, অন্যায় হতে দেখলে সে বাধা দেবে, এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, সে বাধা দেবে। এই বাধা যদি ছাত্ররা না দেয় তাহলে দেশ চলবেই না। ইতিহাস থেকে দেখো বাধা দিয়েছে ছাত্ররাই। সংসদ করতে হলে ছাত্রদের ওইরকম ডেফিনেটলি দলে ভাগ হয়ে, এই কথাটার মূল নীতি বুঝনি, এই কথার মূল নীতি হলো ছাত্রদের উচিত না লেজুরবৃত্তি করা। লেজুরবৃত্তিতে কী হয় শোনো, যে দলেরই লেজুরবৃত্তি করা হয় তাদের একটা মাস্টার থাকে, তারা স্লেভে পরিণত হয়। কীরকম? নেতা যদি বলে 1+1=3, তাহলে তার দলের কর্মী যারা তারা বলবে সঠিক, আর তার বিরোধী যারা তারা বলবে ভুল। এরপরে যদি আবার নেতা বলে 1+1=2, তখন তার দলের সবাই বলবে সঠিক, আর যারা একটু আগে 1+1=3 ভুল বলেছিল তারা এখন 1+1=2 ভুল বলবে, কারণ তারা ভুল আর সঠিক দেখে না, তারা দেখে আমাদের না ওদের। আমাদের হলে সঠিক, ভুল হলেও সঠিক, ওদের হলে ভুল হলেও মানে ভুল আর সঠিক, যাই হোক ভুল। এই যে ব্লাইন্ড হয়ে যাওয়া, ব্লাইন্ড হতে নেই, ছাত্রদের মুক্ত চিন্তা করার অধিকার থাকতে হবে। তারা যে দল করুক, নিজেদের দলের কেউ যদি ভুল করে তাও বলবে এটা ভুল। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com, প্রতি মুহূর্তের খবর অনলাইনে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।